আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকল বন্ধুরাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো ইসলামিক কয়েকটা উক্তি এবং বিভিন্ন মনীষীদের কয়েকটি কথা, যেগুলো আমাদের জিন্দগিতে সবার জন্য জরুরি। আপনাদেরকে একটি কথা বলে রেখে, যারা আমাদের চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লাগে তো অপরের কাছে শেয়ার করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মোরগ কেন ডাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ চেয়ে দোয়া করবে, কেননা এই মোরগ ফেরেশতাদেরকে দেখতে পায়। বয়স ছিল, ক্ষমতাও ছিল, রিক্সাওয়ালাকে বা কাজের লোককে একটা চোর মেরেছিলেন, এর নাম জুলুম। জাহান্নাম থেকে বাঁচতে হলে তার হাত ধরে ক্ষমা চেয়ে নিন, একদিন আপনার আমলনামায় সে টান দিয়ে ধরবে। আমরা অনেক সময় বলে থাকি, আমি গুলশানে দাঁড়িয়ে কাউকে মোবাইল ফোনে বললাম আমি তো মতিঝিল চলে এসেছি, এটা পরিষ্কার মুনাফিকি। সূরা নিসা। কারো হক নষ্ট করেছেন বা দুর্নীতি করে টাকা ইনকাম করেছেন? যদি আখেরাতে বাঁচতে চান তবে যার টাকা বা হক তাকে ফেরত দিন, আখেরাতে সে আপনার সমস্ত নেক আমল ধরে টান দিবে। সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দেননি, সালাতের জন্য তাগাদা দিচ্ছেন না, এই সন্তান জান্নাতে যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু তার বাবার জান্নাত পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় আপনার স্ত্রী বাজার করে অথবা বেপর্দায় ঘুরে, এই পুরুষ দায়ুষ, আর এর অবস্থান সরাসরি জাহান্নাম। কিছুদিন আগেও তুই আমার কাছে আসতি একটা চাকরির জন্য, চাকরি দিলাম, আজকে টাকা হয়েছে আর সব বলে গেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতীয় কথা বলার পরিণামও জাহান্নামী। সূরা বাকারা। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের দিকে তাকালেন, মেয়েটা ইসলামে পোশাক পরা, না থাকলে উভয়ই জিনাকারী। আপনার পুরুষের পোশাক পায়ের টাকলোর নিচে থাকে, বিনা বিচারে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি আজই নিয়ে রাখেন। আবু দাউদ, নাসাই। আমাকে কেউ একজন একটা কথা বলল কাউকে না বলার জন্য, কাউকে না বলার শর্তে আমি সেটা আরেকজনকে বলে দিলাম, এটা আমানতের খেয়ানত, এটা মুনাফিকি করা, জাহান্নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে, কাফের মুশরিকদেরকে দিয়ে। মহিলারা গায়ে সুগন্ধি মেখে পর পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছেন, এরকম কাজ জীবনে যতবার করেছেন ততবার আপনি জিনা করেছেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যতবার আপনি কোনো মুসলিম অমুসলিমকে খাইয়েছেন বা উপকার করেছেন ততবার আপনি দানের সওয়াব পেয়েছেন, আর যতবার আপনি তার ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন বা তাকে SMS দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ততবার আপনি শিরিক করেছেন। যতবার আপনি সুদ খেয়েছেন বা দিয়েছেন বা সুদের কাজে সহযোগিতা করেছেন ততবার আপনি আপনার মেয়ের সাথে জিনা করেছেন, মিশকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে খুব ভালোবাসতেন, কাজে আমরাও লাউ খাবো কারণ নবী খেয়েছেন, এটাকে কখনো ঘৃণা করব না। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, গোটা দুনিয়ার সম্পদে পরিপূর্ণ এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো পূর্ণবর্তী স্ত্রী। সহি মুসলিম 350। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বলেন, তুমি যে পরিমাণ দুনিয়ার জন্য চিন্তিত হবে তোমার অন্তর থেকে সেই পরিমাণ আখেরা বের হয়ে যাবে, আর তুমি যে পরিমাণ আখেরাতের জন্য চিন্তিত হবে তোমার অন্তর সেই পরিমাণ আখেরাতের ফিকির হবে। তাড়াহুড়া করা শয়তানের কাজ, তবে পাঁচটি কাজে তাড়াহুড়া করা বৈধ। এক, মেহমানের মেহমানদেরি করা। দুই, মৃত ব্যক্তির দাফন কাফন করা। তিন, কুমারী মেয়েকে বিবাহ দেওয়া। চার, ঋণ পরিশোধ করা। এবং গুনাহ
থেকে তওবা করা, এই পাঁচটা জিনিস জরুরি আমাদের জন্য। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। পানি পান করার ছয়টি সুন্নত। এক, ডান হাতে পানি পান করা। দুই, বসে পানি পান করা। তিন, পান করার আগে বিসমিল্লাহ বলা। চার, পান করার আগে পানি দেখে পান করা। তিনবারে পান করা, পান করার পর আলহামদুলিল্লাহ পড়া। সেই ব্যক্তি আমার বাইয়াতের অন্তর্ভুক্ত নয় যে কিনা মুসলমানদের নামে গীবত করে। হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহু। ২০ লাখ নেকি হাসিলের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। ছোট্ট একটি আমল, এই আমলের দ্বারা আমি 20 লাখ নেকি পাইতে পারি। এই জন্য আমরা এই সমস্ত আমলগুলা করব এবং অন্যের কাছে এগুলোর দাওয়াত দিব। তো বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, আমাদের এই কথাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যের কাছে পৌঁছে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।